আমরা এখন আছি ইন্ডিয়ার কলকাতার একটি বাজারে, মাছ বাজারে। দেখতে পাচ্ছি বাংলাদেশের রূপালী ইলিশ এখানে দেখতে পাচ্ছি। দাদা, কি মাছ কাটছেন? কাতলা মাছ। আচ্ছা, 10 কেজি মাছ থেকে কেটে কি 1/2 কেজি, 100 গ্রাম, 200 গ্রাম, 1 পিস সেল করেন? কলকাতার সবচাইতে ভালো লাগার একটা দিক হচ্ছে এখানে মাছ কেটে বিক্রি করে, মানে প্রয়োজন মতো। দেখতে পাচ্ছেন বড় বড় মাছ কেটে রেখেছে। দাদা, এই রূপালি ইলিশ কত পড়বে? 1600 টাকা কিলো। এটা ওয়েট কেমন? 1 কিলো 100। ইলিশ কি কেটে দেন? কলকাতায় সবচাইতে ভালো লাগার দিক হচ্ছে এখানে বড় বড় মাছ আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে কেটে দিবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় কাতলা মাছ, পাশাপাশি বোয়াল মাছ, সবগুলো কেটে বিক্রি করে। বাংলাদেশের সিস্টেম আলাদা, ইলিশ সিস্টেম আলাদা। বাংলাদেশে কেটে বিক্রি করা অবশ্যই দরকার, কারণ একটা বাড়িতে যদি 2 মানুষ থাকে নিশ্চয়ই তারা পুরো মাছটা কিনতে পারবে না, তারা হাফ মাছটা কিনলে তাদের বেশি ভালো হবে। সেই জন্য বাংলাদেশে অবশ্যই সবাই কেটে মাছ বিক্রি করলে সবারই সুবিধা হবে। এটাই আমি চাই যে বাংলাদেশে সবাই কেটে মাছ বিক্রি করুক এখানকার মতো। কলকাতায় যেমন কেটে মাছ বিক্রি হয়, কলকাতার এই নিয়মটা আমাদের সব থেকে বেশি ভালো লাগে এখানে। আর বাংলাদেশে অবশ্যই কেটে মাছ বিক্রি করা দরকার।